উফ বাবা কি গরম এই প্রচন্ড গরমে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু নাজিয়াল হয়ে গেছি আমরা প্রত্যেকেই কিন্তু চিন্তা করছি গরম থেকে কিভাবে বাঁচা যায় আর গরম থেকে বাঁচার এই মুহূর্তে একটাই রাস্তা সারাদিন হাড় খাটুনি পরিশ্রমের পর বাড়িতে গিয়ে যদি একটু এসির হাওয়া না খেতে পারি তাহলে কিন্তু পরের দিন আর কাজ করার ক্ষমতা আমাদের কালোরই থাকবে না আর এই গরমে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের বাড়িতে এসি বসানো কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে কারণ এসি এখন আর বিলাস দ্রব্য নয় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে এসি বসা থাকালে যে সমস্যার আমরা মুখোমুখি হচ্ছি সেটা কিন্তু ওয়াটেজ আমাদের বাড়াতে হবে কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি পুরনো মিটার লাগানো রয়েছে এবং তার মধ্যে ওয়াটেজ কিন্তু অনেক কম রয়েছে তবে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নিজেদের মোবাইল থেকে এবং বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমেও কিন্তু নিজেদের ওয়াটেজটিকে বাড়াতে পারবেন তা কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে এসি লোড বাড়াবেন আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই আপনারা বাড়িতে বসে অনলাইনে কিন্তু এসির লোড বাড়িয়ে নিতে পারবেন দেড় কিলোয়ার্ড দু কিলোয়ার্ট যে কোনো লোড কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইনে পেমেন্টের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন তার জন্য অফিসে যাওয়ার কোনো আপনাদের দরকার নেই তাই কিভাবে আপনারা লোড বাড়াবেন সঠিক পদ্ধতিতে কীভাবে কোটেশান তৈরি করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন পুরো প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না আর ভালো লাগলে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেরই দরকারে লাগবে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন না চলুন বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক অনলাইনে আপনারা যদি এই মুহূর্তে আপনাদের ইলেকট্রিসিটির লোড বাড়াতে চান তাহলে যে ওয়েবসাইটে এসে আপনাদের কাজটি করতে হবে ডাবলুবি এসিডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউবি এসিডিসিএল ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের চোখে পড়বে রাইট সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন অল্টারেশন এই অ্যাপ্লাই ফর নিউ কানেকশান অল্টারেশনের মধ্যে আপনারা এসে ক্লিক করবেন তা এখানে ক্লিক করলে আপনারা ইলেকট্রিসিটি রিলেটেড অনেক ধরনের নতুন কাজ করতে পারবেন হতে পারে লোড এনহান্সমেন্ট হতে পারে কারেকশান হতে পারে আপনাদের নাম চেঞ্জ সব রকম কাজগুলো আপনারা করতে পারবেন তা অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নিউ কানেকশান তারপর রয়েছে অল্টারেশন অফ সার্ভিস এই অল্টারেশন অফ সার্ভিস থেকেই কিন্তু আপনারা আপনাদের লোডটিকে বাড়াতে পারবেন তো একটু নিচে দেখতে পাচ্ছেন লোড এনহান্সমেন্ট রয়েছে এবং এলটি কনজিউমার রয়েছে তা আপনারা এলটি কনজিউমার যে অপশানটি রয়েছে এই এলটি কনজিউমারের মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অল্টারেশন অফ সার্ভিসের মাই অ্যাকাউন্ট সেকশন দেখাচ্ছে তা মাই অ্যাকাউন্ট সেকশানে আসার পর এখান থেকে কিন্তু আপনাদের নতুন করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তা নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাবেন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে তা প্রথমেই দেখাবে কনজিউমার আইডি তা এই কনজিউমার আইডির জায়গাটাতে আপনাদের যে কনজিউমার আইডিটি রয়েছে সেই কনজিউমার আইডিটি বসিয়ে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তা যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে ইনস্টলেশন নাম্বার বসানোর জন্য বলবে তা এই ইনস্টলেশন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদের ইলেকট্রিসিটি বিলের কনজিউমার নাম্বারের নিচেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমরা ইনস্টলেশন নাম্বারটি বসিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করলাম তা যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমাদের একটি ইমেল আইডি দেওয়ার জন্য বলছে তা এই ইমেল আইডিটা আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করেও দিতে পারেন যদি আপনারা ইমেল আইডিটিকে রেকর্ড রাখতে চান তাহলে অবশ্যই একটি ইমেল আইডি আপনারা এখানে প্রোভাইড করবেন তা আমি আপাতত ইমেল আইডি চাইছি না সেজন্য আমরা স্কিপ করে দিলাম যখনই আমরা স্কিপ করলাম আমাদের সামনে দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু রেজিস্টার ইউর ইমেল নাও আপনারা কি এখন ইমেল আইডি রেজিস্টার করতে চাইছেন না আমি অবশ্যই এখানে ইএস বটনের মধ্যে ক্লিক করলাম তা যখনই ইয়েস বাটনে ক্লিক করলাম আমাদের ক্ষেত্রে পরবর্তী দেখাচ্ছে প্রাইমারি মোবাইল নাম্বার এখান থেকে কিন্তু আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে তা যদি আপনাদের মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে আপনাদের নতুন করে আর দেওয়ার দরকার নেই আপনারা শুধু প্রসিড বটনে ক্লিক করবেন তা দেখুন আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে প্রসিড বটনে ক্লিক করলাম তা প্রসিড বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমরা বসিয়ে সাবমিট বটনে ক্লিক করব তা দেখুন বন্ধুরা ওটিপিটি বসিয়ে সাবমিট বটনে আমরা ক্লিক করে দিচ্ছি তা যখনই ওটিপি বসিয়ে আমরা সাবমিট করলাম আমাদের ক্ষেত্রে নেক্সট স্টেপে আসলো আরও একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য তা আপনারা চাইলে আরও একটি মোবাইল নম্বর দিতেও পারেন নাও দিতে পারেন তা আমরা এখানে স্কিপ করে দিলাম তা স্কিপ করার সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী ইন্টারফেস দেখাচ্ছে এখানে কিন্তু ইউজার ডিটেলস দেখাচ্ছে অর্থাৎ নাম দেখাচ্ছে এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলছে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় আপনারা কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসে যখনই আমরা কনফার্মের মধ্যে ক্লিক করলাম আমাদের দেখালো ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি ইউর ইউজার আইডি উইল বি কনজিউমার আইডি অর্থাৎ আপনার ইউজার আইডি কিন্তু আপনার কনজিউমার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে ওপেন করতে হবে এবার বন্ধুরা মাই অ্যাকাউন্ট সেকশনে এসে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে তো এখানে লগ ইন করবার জন্য আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর জন্য বলছে তা অবশ্যই আপনারা আপনাদের কনজিউমার আইডি বসিয়ে দেবেন ইউজার নেমের জায়গায় এবং পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে আপনার লগিনের মধ্যে ক্লিক করবেন তা যখনই আপনার লগ ইনের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনার টোটাল ডিটেলসগুলো আপনাদের দেখতে পাবেন তা একদম রাইট সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন লোড এনহান্সার রয়েছে এই লোড এনহান্সারের মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু কনজিউমার আইডি কনজিউমার নেম কনজিউমার মোবাইল নাম্বার কনজিউমার ইমেল আইডি সব ডিটেলসগুলো দেখে নিতে পারবেন অ্যাড্রেসের নিচে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইনফরমেশান রয়েছে এই টেকনিক্যাল ইনফরমেশনের জায়গা থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের এই মুহূর্তে ইলেকট্রিসিটি বিলে কত লোড দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদের কত লোড রয়েছে আপনারা চাইলে কত লোড বাড়াতে পারবেন এখান থেকে কিন্তু ঠিক করে নেবেন তা দেখুন এখানে কিন্তু লোড রয়েছে পয়েন্ট ফোর সেভেন আমরা আরও দু কিলোবার লোড কিন্তু বাড়াবো তা কীভাবে আমরা লোডটা বাড়াবো স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে পরপর দেখাচ্ছি এবার দেখুন বন্ধুরা এখান থেকে লোড এনহান্সমেন্ট বলে একটি অপশান রয়েছে এই লোড এনহান্সমেন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে একটু নিচের দিকে এসে আপনার এখান থেকে পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাবেন সেই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং প্যান নাম্বার চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবং নিচে এসে আপনারা লোড ইনফরমেশনের মধ্যে কত কিলো লোড আপনারা যোগ করতে চাইছেন সেইখানে কিন্তু আপনাদের লোডটি যোগ করতে হবে যদি আপনারা দু কিলোয়ার্ড লোড বাড়াতে চান তাহলে কিন্তু এখানে দুই টাইপ করে দিতে হবে এবং যখনই আপনারা দু কিলো লোড বাড়াতে চান দুই টাইপ করে ভেরিফাই লোডের মধ্যে ক্লিক করবেন তাই ভেরিফাই লোডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে আপনাদের পূর্ববর্তী লোড এবং এখন লোড নিয়ে কত লোড হয়েছে তো টোটাল কিলোওয়াটে কিন্তু টু পয়েন্ট ফোর লোড কিন্তু আমাদের দেখাচ্ছে এবার বন্ধুরা আমরা কি করবো আমরা একটু নিচে নামবো একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তিন তিনটে ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে তা প্রথমেই রয়েছে পাসপোর্ট সাইজ ফটো হবে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের একশো কেবির মধ্যে পাসপোর্ট সাইজ জেপিজি ফর্মাটে কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে তারপরে কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে হয় আপনাদের ভোটার কার্ড নয় পাসপোর্ট নয় টেলিফোন বিল এখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে এছাড়াও লাস্টে রয়েছে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট অর্থাৎ ওনারশিপ হিসাবে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু ট্যাক্সের বই আপডেট করে দিতে হবে তা দেখুন আমরা পাসপোর্ট সাইজের ফটোটাকে এখান থেকে আপলোড করে দিচ্ছি তারপর পাসপোর্ট সাইজ ফটো আপলোড করার পর আমরা কিন্তু এখান থেকে ভোটার কার্ড থেকে আপলোড করে দেবো এবং একদম লাস্টে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট হিসেবে আমরা কিন্তু বাড়ির ট্যাক্সের বিলটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবো তা দেখুন বন্ধুরা সব ডকুমেন্টসগুলো কিন্তু আমরা এখান থেকে সাকসেসফুলভাবে আপলোড করে দিচ্ছি এবার নিচে এসে সাবমিট আপলোড ডকুমেন্টস এর মধ্যে আমরা ক্লিক করব তা যখনই আপনারা সাবমিট আপলোডের ডকুমেন্টসের মধ্যে ক্লিক করবেন আপনাদের সব ডকুমেন্টসগুলো কিন্তু সাকসেসফুলভাবে আপলোড হয়ে কিন্তু সাবমিট হয়ে যাবে এবার বন্ধুরা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনলাইন লোড এনহান্সমেন্টের মধ্যে পিডিএফ ফর্মাটে এতক্ষণ পর্যন্ত যে ফর্মটি আপনারা ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন তা আপনারা যখনই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন আপনাদের কিন্তু পুরো ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে কিন্তু চার পাতার একটি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে কারণ এই চার পাতার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু আপনাদের ছবি লাগাতে হবে এবং সাইন করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের নাম অ্যাড্রেস বাবার নাম সব ডিটেলসগুলো কিন্তু আপনাদের বসিয়ে কিন্তু ফিল আপ করে নিতে হবে এবার বন্ধুরা ফর্মটি ফিল আপ করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের কোটেশান তৈরি করতে হবে এই কোটেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোটেশনটা কিভাবে তৈরি করবেন তা যখন এই লেটারের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু কোটেশন লেটার ডাউনলোড একটা অপশান চলে আসবে কারণ আপনারা যেহেতু দু ওয়াট লোড বাড়িয়েছেন এবং পূর্ববর্তী সময় আপনাদের যে লোড ছিল টোটাল লোডের কিন্তু একটি কোটেশন এখান থেকে চলে আসবে তা ডাউনলোড কোটেশনের মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু এই কোটেশনের মধ্যে দেখে নিতে পারবেন যে আপনাদের এই দু ওয়াটের জন্য কত টাকা চার্জ দিতে হচ্ছে তা দেখুন এই দু ওয়াটের জন্য আপনাদের কত টাকা দিতে হচ্ছে এখানে কিন্তু পুরো চার্জটি কিন্তু দিয়ে দিচ্ছে অর্থাৎ কত টাকা আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে তো দেখুন এখানে টোটাল দু কিলোওয়াটের জন্য কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে চার হাজার পাঁচশো চুয়ান্ন টাকা তাই এই চার হাজার পাঁচশো চুয়ান্ন টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট রয়েছে সার্ভিস চার্জ রয়েছে ইলেকট্রিসিটি ডিউটি চার্জেস রয়েছে এছাড়াও মিটার রেন্ট চার্জেস রয়েছে অনেক কিছু মিলিয়ে কিন্তু এই চার্জটা টোটাল আমাদের দিতে হচ্ছে এছাড়াও কানেকশান চার্জও রয়েছে তা পেমেন্ট করার পর কিন্তু আপনাদের টোটাল কাজটা কমপ্লিট হবে তো এবার পেমেন্টটা আপনারা কীভাবে করবেন আপনারা অনলাইন পেমেন্টের মধ্যে আসবেন তা যখনই অনলাইন পেমেন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট করবার জন্য বলবে তো কীভাবে আপনারা পেমেন্ট করবেন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে আপনাদের দেখাবে তো অ্যাপ্লিকেশন নাম্বারের রাইট সাইডে নেক্সট বলে একটি অপশান রয়েছে এই নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই চার হাজার পাঁচশো টাকা পেমেন্ট অপশান চলে আসবে তাই এই পেমেন্টটা কিন্তু আপনারা যে কোনো ইউপিআই মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু করে দিতে পারবেন তাই এবার পেমেন্ট করার পর চার পাতার যে পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করেছেন তার মধ্যে ছবি লাগিয়ে সাইন করে আপনারা কিন্তু এর সঙ্গে একটি কোটেশান লেটার যুক্ত করবেন এবং পেমেন্ট রিসিপ্ট টোটাল জিনিসগুলো কিন্তু একসাথে আপনারা যুক্ত করে আপনাদের লোকাল যে ইলেকট্রিসিটি অফিস রয়েছে সেখানে আপনারা জমা দিয়ে দেবেন তাই এই প্রসেসেই কিন্তু সাকসেসফুলভাবে যে কোনো ইলেকট্রিকের লোড কিন্তু আপনারা বাড়িতে বসে বাড়ি নিতে পারবেন তো এবার আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাদের আবার লগ করতে হবে তা লগ করার পর আপনারা নেক্সট ডে যখন স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে দেখাবে কোটেশন কমপ্লিটেড কালেকশন কমপ্লিটেড সার্ভিস কানেকশন ওয়ার্কিং অর্থাৎ আপনাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই প্রসেসেই কিন্তু আপনারা যে কোনো এসি বসানোর লোড কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য